আবারও বনানীতে পাঁচতলা ভবনে ভয়াবহ আগুন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য প্রস্তুত ছিলাম না, তারপর বাধ্য হয়ে এই ভিডিওটি দেখাতে হচ্ছে। এর আগে আমরা বনানীতে এফআর টাওয়ারে আগুন লাগার কথা শুনেছিলাম, এখন আবার পাঁচতলা একটি ভবনে আগুন লেগেছে। তো দর্শক শ্রোতা, কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন আমরা সরাসরি সেই ভিডিও পুরিটি দেখে আসি। ফায়ার সার্ভিসের প্রায় 9টি ইউনিট, যেহেতু ভেতরে তৃতীয় তলার একেবারে বদ্ধ ভেতরে আগুন, সেহেতু এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু বাইরে থেকে জানলাটি ভেঙে তারা ভেতরে ভাঙার চেষ্টা করছেন, যাতে করে জানালার ভাঙার পর সেখান দিয়ে পানি প্রবেশ করিয়ে এই ভেতরে থাকা আগুন তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এবং ঠিক আধ ঘন্টা আগে কিন্তু হঠাৎ করেই এই পঞ্চম তলার বাণিজ্যিক ভবনটি তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়, এবং তারপর থেকে প্রায় যেখানকার যারা বাসিন্দারা ছিলেন তারা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদেরকে খবর দেন এবং তারপর তারা ঘটনাস্থলে উপস্থিত হন। এই মুহূর্তে আমরা ফায়ার সার্ভিস জানিয়েছেন যে ভেতরে কিন্তু তৃতীয় তলার ভেতরে যে বাকিগুলো কক্ষ রয়েছে সেখানে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং তারা এই মুহূর্তে জানালা ভাঙার কাজটি করছেন। এবং এই বাইরের জানালাগুলো ভাঙার পরে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা প্রথমে পানির হোস পাইপ দিয়ে সেই আগুন নেভাবেন এবং তারপরে ভেতরে প্রবেশ করবেন। তবে এখন পর্যন্ত এই পঞ্চম তলার ভবনের কোনো বাসিন্দার হতাহত হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত করতে পারেনি। ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন যে আগুন নিয়ন্ত্রণে আসার পর কিন্তু তারা ভেতরে একটি উদ্ধার অভিযান চালাবেন, এবং তখন আসলে বলা যাবে যে সেখানকার যারা ছিলেন যে শোরুমের কর্মচারী কিংবা এই ভবনের যারা ছিলেন বিভিন্ন বাণিজ্যিক কাজ করছিলেন তাদের আসলে কি অবস্থা। এবং এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলের আশপাশে যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু হাজারো উৎসুক জনতা রয়েছেন, পাশাপাশি বনানী থানা পুলিশের একটি টিম হাজির হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা, এবং তারা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। অন্যদিকে যদি একটু দেখতে চাই যে এখন কিন্তু তৃতীয় তলার ভবনটির ভেতর থেকে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে, বিশেষ করে যদি বাম পাশে যে জানালাটি দেখতে চাই সেখানে কিন্তু আগুনের লেলিহান শিখা কিন্তু সেখান থেকে বের হয়ে আসতেছে। এবং যেমনটা ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে তারা এই মুহূর্তে টার্ন টেবল লেডার যেটি রয়েছে সেটি ব্যবহার করে তারা বাইরের জানালা ভাঙার চেষ্টা করছেন, এবং জানালা ভাঙার পরপরই কিন্তু সেখানে হোস পাইপ দিয়ে পানি ঢালাবে। অন্যদিকে বাম পাশের যেই জানালাটি রয়েছে সেখান থেকে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে তৃতীয় তলার যে পুরো তৃতীয় তলার যে ফ্লোর রয়েছে সেটিতে ভেতরে কিন্তু একটি অগ্নিকুণ্ডে সেটি এই মুহূর্তে পরিণত হয়েছে। এবং এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু এখন পর্যন্ত 9টি ইউনিট কাজ করলেও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে, এবং তারা কিন্তু এই ঘটনাস্থলে আরও বেশ কয়েকটি ইউনিটের তারা রিকুইজিশন দিয়েছেন, এবং তারা বলছেন যে ভেতরে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড, এবং সেটা যেহেতু এই ভবনটিতে কিন্তু জানালা নেই বললে চলে, যে তৃতীয় চতুর্থ ও তালায় কিন্তু আপনারা দেখছেন যে বাইরে থেকে মাত্র 3টি জানালা রয়েছে, এবং সেগুলো কিন্তু একেবারে বন্ধ করা, অর্থাৎ বাতাস কিংবা পানি দিয়ে যে আগুনটা দ্রুত নিবৃত করা হবে তার কিন্তু কোনো ব্যবস্থাই রাখা হয়নি ভবনটিতে। এবং এই মুহূর্তে কিন্তু যার ফলে জানালা দিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছেন। তো দর্শক, আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন, আর এই ভিডিও দেখে আপনাদের কাছে কি মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ভবনে আগুন লাগার পর থেকে এখন পর্যন্ত আহত বা নিহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে ফায়ার সার্ভিস জানিয়েছেন যে আগুন নিভানোর পরে তারা দেখতে পারবেন যে ভিতরে কেউ আহত বা নিহত হয়েছেন কিনা। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্ত, পরবর্তীতে যদি আরো কোনো এই সম্পর্কে আপডেট পাই তাহলে আপনাদেরকে অবশ্যই আমি জানাবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।